আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেরই ডুপ্লেক্স বাড়ি করার একটি স্বপ্ন থাকে কিন্তু ডুপ্লেক্স বাড়ি করতে অনেক টাকা লাগে এরকম একটা ধারণা আমাদের সবারই আছে কিন্তু আসলেই কি একটি ডুপ্লেক্স বাড়ি করতে অনেক বেশি টাকার দরকার হয় আসলে থাকবে বিষয়টি একেবারেই সত্য নয় আজকে আমি আপনাদেরকে খুব কম খরচে এবং খুব অল্প জায়গায় একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান এবং ডিজাইন দেখাবো আপনি যদি এই বাড়িটা করতে চান তবে মাত্র বিশ থেকে বাইশ লক্ষ টাকা দরকার হবে যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শেষে বাড়ির প্ল্যান এবং মাপঝোঁক দেওয়া আছে পাশাপাশি কত টাকা খরচ হবে তারও বিস্তারিত হিসাব দেওয়া আছে নাটেনে পুরো ভিডিওটি দেখুন আপনি আপনার স্বপ্নের বাড়ি অনায়াসে অল্প খরচে করে ফেলতে পারবেন আমি যেই বাড়ির প্ল্যানটি আজকে দেখাবো সেটা মাত্র এক কাঠার উপরে অর্থাৎ সাতশো বিশ স্কোয়ার ফিট আর যদি শতাংশের হিসেব করেন তাহলে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ আর বিল্ডিংয়ের মাপ হচ্ছে আটাইশ ফিট বাই পঁচিশ ফিট যারা লো বাজেটে একটি সুন্দর বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এরকম একটি সুন্দর বাড়ির ডিজাইন যদি আপনি করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এমন একটি সুন্দর বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপনার জন্য করে দিতে পারবো ও আরেকটা কথা শুধু ডিজাইন দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলে যাবেন না এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন না হলে পরবর্তী বাড়ির প্ল্যান এবং ডিজাইনগুলো আপনার সামনে পৌঁছে যাবে না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এখন আমি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস একটি সিটের ডাইনিং টেবিল বসানো আছে একটি বেসিন রাখা হয়েছে এটা হচ্ছে একটি বেডরুম বারান্দা সহ যে বেডরুমটা এটা হচ্ছে সেই রুম নিচতলায় ওই হচ্ছে বারান্দার দরজা এখানে একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি আলমারি ও একটি বেডসাইড টেবিল বসানো হয়েছে এটা হচ্ছে নিস্তলার বেডরুম নাম্বার টু দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি খাট বেছানো হয়েছে এবং তারপরেও যথেষ্ট ফাঁকা স্পেস রয়েছে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে একটি আধুনিক চুলা বসানো হয়েছে এবং রান্নাঘরের ভালো মানের একটি সিঙ্ক এবং ইন্টেরিয়র করা হয়েছে কেবিনের এটা হচ্ছে নিস্তলার বাথরুম মোটামুটি বেশ বড় সাইজের একটি বাথরুম সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে এলেই একটি ফাঁকা জায়গা ওপেন স্পেস তার পাশে একটি রুম এবং সোজা চলে গেলেই হচ্ছে ড্রয়িং রুম দেখেন এখানে একটি বড় ধরনের এলপ্যাটার্ন সোফা বসানো হয়েছে এবং তার ওয়ালটি পাশের ওয়ালটিতে একটি টিভি রাখা হয়েছে হচ্ছে পুরো ড্রয়িং রুমের চিত্রটা তার পাশ দিয়ে আপনার সাথে যাওয়ার সিঁড়ি এবং ডান পাশে হচ্ছে মাস্টার বেডরুম এখন আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব দেখেন থাই গ্লাস দেওয়া একটি বারান্দা বড় বড়সড় একটি বেডরুম এটি এখানে একটি কিং সাইজ খাট একটি ড্রেসিং টেবিল বড় একটি চার পার্টের আলমারি বসানোর পরেও দেখেন যথেষ্ট ওপেন স্পেস কিন্তু রয়েছে এখানে ডান পাশেই হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেটটি খুব বড় এবং লাকজারিয়াসভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটি বাথটপ রয়েছে একটি বেসিন তো শুরুতেই আমরা বাড়ির এই মেন গেট দিয়ে যদি প্রবেশ করি ভিতরে ঢুকলেই দেখতে পাবো যে ঢুকেই ডাইনিং স্পেস মোটামুটি বেশ বড় সাইজের একটি ডাইনিং স্পেস তো দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ে আমরা একটি ডাইনিং টেবিল বসিয়েছি একটা বড় ফ্রিজ বসিয়েছি এবং ওই ভিতর সাইডে একটি বড় শোকেজ বসানো হয়েছে তো এরপরেই একটু সামনের দিকে গেলেই আমরা দেখতে পাবো সোজা কিচেন মোটামুটি বেশ বড় একটি কিচেন তার পাশেই হচ্ছে একটি বাথরুম দেখেন বাথরুমটা মোটামুটি বড় সাইজ তো এর এই পাশে যদি আমরা চলে আসি তাহলে ঢুকে সর্বপ্রথমে আরেকটা বেডরুম এই দেখেন বেডরুমটা এখানে একটি সাইজের খাট বসানো হয়েছে থ্রি পার্টের একটি আলমারি একটি বেডসাইড টেবিল একটি ড্রেসিং টেবিল ওর সাথেই আসে একটি অ্যাটাচড বারান্দা দেখতেই পাচ্ছেন বারান্দাটা খুবই সুন্দর তো এরপরে এর পাশেই কিন্তু দেখেন আরেকটা বেডরুম আছে এটাও মোটামুটি বেশ বড় দশ ফিট বারো ফিট সাইজের একটি বেডরুম আছে দেখতেই পাচ্ছেন বেডরুমটি তো দুইটি জানালাও আছে তো এখন আমরা যদি এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে যদি দোতলায় উঠে যাই তাহলে দেখতে পাবেন দোতলায় আমাদের কী কী অ্যারেঞ্জমেন্ট আছে তো চলুন এখন আমরা দোতলাটা দেখি দোতলায় কী অ্যারেঞ্জমেন্ট তো এই হচ্ছে আমাদের দোতলা সিঁড়ি দিয়ে উঠেই দেখেন আমাদের এখানে বেশ লম্বা একটা বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে তারপরেই হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথেই হচ্ছে একটি বেডরুম এটাও মোটামুটি কিং কিংসাইজে একটি বেডরুম তো এর পাশেই যদি আসি তাহলে দেখেন ড্রয়িং রুমে আমাদের বিশাল একটি জানালা রাখা হয়েছে থাই গ্লাসের এবং এই ওয়ালটিকে একটু ইন্টেরিয়ারলি ডিজাইন করা হয়েছে এবং এই ওয়ালে একটি একটু টিভি বসানো হয়েছে এরপরে আমরা যদি মাস্টার বেডরুমে চলে যাই দেখেন দোতলায় আমরা একটা মাস্টার বেডরুম করেছি এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম সাইজ এটার সাইজ হচ্ছে প্রায় পনেরো ফিট বাই বারো ফিট তো দেখতেই পাচ্ছেন রুমটা অনেক বড় সুবিশাল একটি খাট বেছানো হয়েছে এবং বারান্দায় পুরোটা গ্লাস দেওয়া হয়েছে আর এই পাশে দেখেন একটা অ্যাটাচড টয়লেট আছে মাস্টার বেডের সাথে তো মাস্টার বেডের টয়লেটটাতে একটা বাথটাব দেওয়া হয়েছে টয়লেটটা বেশ বড় তো দেখতেই পাচ্ছেন তো এই ছিল থ্রি এখন আমরা যদি টু ডি প্ল্যানটা দেখি তাহলে আরও ক্লিয়ার আপনি বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এন্ট্রি তারপরে হচ্ছে বেডরুম পাশার একটা বেডরুম মাঝখানটা ডাইনিং স্পেস তারপর একটা হচ্ছে কিচেন এরপরে দেখেন এখানে হচ্ছে একটা টয়লেট এরপরে আমরা দোতলায় যদি চলে যাই মাস্টার বেডরুম তারপরে টয়লেট এখানে একটা রুম সোফা ড্রয়িং রুম ওপেন স্পেস এরপরে হচ্ছে রুফ তো এই ছিল আজকের প্ল্যানটি তো এখন আমরা এই বাড়িটি নির্মাণ করার জন্য টোটাল কত টাকা খরচ হবে তার হিসাবটা দেখে নেব দেখুন ফাউন্ডেশন বাবদ প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রায় চারশো টাকা তো টোটাল এরিয়া হচ্ছে সাতশো বিশ স্কোয়ার ফিট আমাদের খরচ হবে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে এটা বারোশো থেকে তেরোশো টাকার মতো লাগতে পারে তো আমরা জাস্ট রেগুলার খরচটাই ধরে নিয়েছি সাতশো টাকা করে খরচ হলে সাতশো বিশ স্কোয়ার ফিটের জন্য প্রতি টোটাল খরচ হবে আট লক্ষ চৌষট্টি হাজার টাকা ফার্স্ট ফ্লোরেও সেম খরচ তো একই অ্যামাউন্ট দেখুন বিশ লক্ষ ষোলো হাজার টাকা তো এরপরে আমরা আমি যেটা করেছি আইটেম ওয়াইজ প্রতি আইটেমের জন্য আপনার কত টাকা খরচ হতে পারে বা টোটাল এই অ্যামাউন্টটাকে ব্রেকডাউন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোন পারপাস আপনার কত টাকা খরচ হবে তবে এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এক হাজার স্কোয়ার ফিট বা বারোশো স্কোয়ার ফিট বা পনেরোশো স্কোয়ার ফিট বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় এর বিস্তারিত হিসাব আমার চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন